আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আইসিটির ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে 4 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো আমরা 4 নম্বর লেকচারে আলোচনা করব কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমি এখানে একটি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ লিখে দিচ্ছি এবং এই উদাহরণটিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করি না কেন, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। তো আমরা যেহেতু দশমিক থেকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করতেছি, হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16। আমরা এই 16 দিয়ে এই সংখ্যাটিকে এখন ভাগ করব যতক্ষণ না ভাগফল শূন্য আসে। এখানে 16 দিয়ে 850কে আমরা ভাগ করব। তো 16 দিয়ে 85কে ভাগ করলে হচ্ছে 5 16 80, আবারও এখানে থাকলো 50। তো 16 দিয়ে 50কে ভাগ করলে হচ্ছে 3 16 48। তো এখানে হচ্ছে 3, কিন্তু এখানে হচ্ছে 50, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 2। আবারও আমরা 16 দিয়ে 53কে ভাগ করব। তো 16 দিয়ে 53কে ভাগ করলে হচ্ছে 3 16 48, এখানে হচ্ছে 3, কিন্তু এখানে হচ্ছে 53, তাহলে আমাদের বাকি থাকতেছে 5। এ 5 হচ্ছে ভাগশেষ। আবারও আমরা 16 দিয়ে 3কে ভাগ করব। 16 দিয়ে 3কে ভাগ করলে এখানে হচ্ছে 0 এবং এখানে হচ্ছে 3, কারণ 16 এর চেয়ে 3 হচ্ছে ছোট, এর জন্য এখানে 0 হবে এবং 3টাকে আমরা ভাগশেষ হিসেবে সংরক্ষণ করব। তো যেহেতু এখানে ভাগফল 0 চলে এসেছে, আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু শেষ হয়েছে। এখন আমরা উত্তরটা লিখব, নিচ থেকে উপর পর্যন্ত সংখ্যাগুলোকে নিব। এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি, 850 এর হেক্সাডেসিমাল হচ্ছে 3 5 2। তো আমরা এতক্ষণ দশমিক থেকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো আমি এখানে একটি ভগ্নাংশ সংখ্যাকে এখন হেক্সাডেসিমাল এ রূপান্তর করে দেখাবো। এই ভগ্নাংশ সংখ্যাটাকে এখন আমরা হেক্সাডেসিমাল এ রূপান্তর করব। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন রূপান্তর করব, যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। তো যেহেতু আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করতেছি, হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16, এখন 16 দিয়ে এই দশমিক সংখ্যাটাকে আমরা গুণ করব। তো আমি এখানে সমাধান করতেছি। তো 16 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে হচ্ছে পূর্ণ সংখ্যা বের হচ্ছে 13 এবং ভগ্নাংশ সংখ্যা বের হচ্ছে 6। এখানে আমি একটা শূন্য দিয়ে দিলাম, কারণ দশমিক এর পর শূন্য এর কোনো ভ্যালু নেই, শূন্য দিলেও যা হবে না দিলেও তাই হবে। এখন আমি আবারও এই সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করব। এবার 16 দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা বের হচ্ছে 9 এবং ভগ্নাংশ সংখ্যা বের হচ্ছে আবারও 6। তো আমি এবারেও একটি শূন্য দিয়ে দিলাম এখানে এবং আবারও 16 দিয়ে গুণ করব। আবারও 16 দিয়ে এখানে গুণ করলে হচ্ছে 9 পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 6। আবারও আমি শূন্য দিয়ে দিলাম, আবারও এই সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে এবারেও বের হচ্ছে 9 পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা বের হচ্ছে 6। আমি একটি শূন্য দিয়ে দিলাম আবারও। তো আমরা 3 নম্বর লেকচারে আলোচনা করেছিলাম যে যখন একটা ভগ্নাংশ সংখ্যাকে 3 থেকে 4 বার গুণ করার পরেও গুণফল শূন্য না হয়, তখন কিন্তু আমরা 3 থেকে 4 ঘর পর্যন্ত করার পর আর সমাধান করব না, কারণ যতই সমাধান করব এটা কিন্তু চলতেই থাকবে। এই জন্য আমরা 4 ঘর পর্যন্ত এখানে করেছি, এ পর্যন্তই রেখে দিলাম। এখন আমরা উত্তরটা লিখব। তো আমরা জানি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলোকে লিখতে হবে। এখানে উত্তর লেখার ক্ষেত্রে প্রথমেই আসতেছে 13, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে তো সরাসরি আর 13 লেখা যাবে না। এর জন্য আমরা প্রথম লেকচারে শিখেছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। 16টি ডিজিটের মধ্যে প্রথমে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এবং 9 পর যে ডিজিটগুলো হচ্ছে এগুলোকে আমরা এ বি সি ডি দিয়ে প্রকাশ করেছিলাম। তো এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12,
আর ডি মানে হচ্ছে 13। তো এখানে যেহেতু 13, তাহলে এখানে আমরা 13 এর পরিবর্তে ডি লিখব। এরপরে 9, তো আমরা তো জানি বাকি সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, এজন্য আমরা 9 ঠিকই রাখবো। আর যেহেতু এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কিন্তু আমাদের শেষ হয়নি, চলতেই থাকবে, এজন্য আমি এখানে ডট 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 দিয়ে দিলাম। তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, তবে আলাদা আলাদাভাবে। এখন পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই যদি একখানে দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে অ্যান্সার করব এটা একটু দেখব। যেমন আমি দশমিক পূর্ণসংখ্যাটা লিখতেছি 850, আর দশমিক দিয়ে দিলাম, আর ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 850। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে। তো আমরা কিন্তু একটু আগেই এই কোশ্চেনটার সমাধান করেছি, যেমন 850 আমরা পূর্ণসংখ্যায় রূপান্তর করেছি, এবং এই 850 এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করেছি হেক্সাডেসিমালে। তো আমরা যে অ্যান্সারটা পেয়েছিলাম এটাই এখানে লিখব। পূর্ণসংখ্যার ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের বের হয়েছিল 352, এবং ভগ্নাংশ সংখ্যার অ্যান্সারটা হচ্ছে ডি 999, ডট 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 চলতে থাকবে। তো তোমাদের কোশ্চেন যদি আসে যে পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই একসাথে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবা আগে পূর্ণসংখ্যাটার সমাধান করবা, দেন ভগ্নাংশ সংখ্যাটার সমাধান করবা, ঠিক যেভাবে আমি করলাম। এরপরে তোমরা উত্তরটা পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোকে একসাথে লিখে দিবা, ঠিক এভাবে। তো আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল এই রূপান্তর শেষ করলাম। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা দশমিক থেকে যে সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম, আমি এখন ওই সংখ্যাটি লিখতেছি 352। তো আমরা দশমিক পদ্ধতিতে 850কে হেক্সাডেসিমাল এ রূপান্তর করেছিলাম, হেক্সাডেসিমালে আমাদের উত্তর বের হয়েছিল 352। এখন আমরা 352কে আবারও দশমিকে রূপান্তর করব। তো আমরা আগের টিউটোরিয়ালগুলোতে শিখেছি যখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তখন আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। কিন্তু যখন যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আবারও রিটার্ন করব, সেক্ষেত্রে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। তো এখানে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16। এখন আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে 16 দিয়ে গুণ করব। তো আমি এখানে লিখতেছি 3×16 প্লাস 5×16 প্লাস 2×16। এখন পাওয়ারগুলো বসাবো, যেহেতু পূর্ণসংখ্যা পূর্ণসংখ্যার ক্ষেত্রে ধনাত্মক দিক থেকে পাওয়ার বসাতে হয়। তো আমি দিয়ে দিচ্ছি 0, 1, 2। যখন দুইটা সংখ্যা লেখা হয় তখন কিন্তু ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিতে হয়, আর যদি আমরা ব্র্যাকেট না দিয়ে এভাবে পাওয়ারটা দেয়, তাহলে কিন্তু এখানে বোঝাচ্ছে যে এই পাওয়ারটা শুধুমাত্র 6 উপর আছে, 1 উপর কিন্তু বোঝাচ্ছে না, এই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমি 16 উপর পাওয়ার দিলাম 2। তো 16 উপর যখন আমি 2 পাওয়ার দিলাম, এখানে কিন্তু শুধুমাত্র 6 উপর পাওয়ারটা বোঝাচ্ছে, 1 উপর কিন্তু বোঝাচ্ছে না, কিন্তু যখন আমি এভাবে পাওয়ারটা দিব ব্র্যাকেট দিয়ে, তখন কিন্তু পুরোটার উপর বোঝাচ্ছে। তো যখন একাধিক ডিজিট অর্থাৎ 2-এর বেশি ডিজিট থাকবে, সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দেওয়ার পর পাওয়ার দিতে হবে। এতে করে তোমরা যদি এভাবে 16 উপর পাওয়ার দিয়ে দাও 2 বা 3, তাহলে কিন্তু তোমাদের শুধু 6 উপর বোঝাচ্ছে, এক্ষেত্রে তোমাদের পরীক্ষকরাও ভুল ধরতে পারে, এজন্য ব্র্যাকেট দিয়ে বোঝাতে হবে। তো আমি এখানে ক্যালকুলেশন করতেছি 3×16 উপর পাওয়ার হচ্ছে 2, 16 উপর পাওয়ার 2 মানে হচ্ছে 256, প্লাস 5×16 উপর পাওয়ার হচ্ছে 1, তার মানে এখানে 16ই হবে, প্লাস 2, আর এখানে হচ্ছে 16-র পাওয়ার হচ্ছে 0। আমি আগের টিউটোরিয়ালগুলোতে বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় সেই সংখ্যাটির মান হচ্ছে 1, তো এখানে 16-র মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 3 দিয়ে 256কে গুণ করলে হচ্ছে 768।
প্লাস পাঁচ দিয়ে ষোলোকে গুণ করলে হচ্ছে আশি, প্লাস দুই আর এক গুণ করলে হচ্ছে দুই। সবগুলোকে এখন আমরা যোগ করব, যোগ করলে পাওয়া যায় আটশত পঞ্চাশ। আমরা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে এই আটশত পঞ্চাশ সংখ্যাটিকেই হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম। আবারও আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করলাম। তো আমি উত্তরটা লিখে দিচ্ছি, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এভাবেই সমাধান করা লাগবে। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা দশমিক আট পাঁচ শূন্য এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করেছিলাম। হেক্সাডেসিমালে আমাদের উত্তর বের হয়েছিল দশমিক ডি তিনটা নয়, এরপর ডট 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 ছিল। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে এখন আমরা আবারও দশমিকে রূপান্তর করব। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা দশমিকে রূপান্তর করব, সেক্ষেত্রে কিন্তু যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে। যেহেতু হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করতেছি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে ষোলো। ডি গুণ ষোলো প্লাস নয় গুণ ষোলো প্লাস নয় গুণ ষোলো প্লাস নয় গুণ ষোলো। তো এটি যেহেতু ভগ্নাংশ সংখ্যা, আমাদের পাওয়ারগুলো বসাতে হবে ঋণাত্মক দিক থেকে। ইনভার্স এক, ইনভার্স দুই, ইনভার্স তিন, ইনভার্স চার। তো আবারও বলে রাখি, এভাবে কিন্তু ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর পাওয়ারটা দিতে হবে যখন দুইটা বা দুইয়ের অধিক সংখ্যা হবে সেক্ষেত্রে। তো এখানে হচ্ছে ডি ভাগ ষোলো প্লাস এখানে হচ্ছে নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে দুই, প্লাস এখানে হচ্ছে নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে তিন, প্লাস নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে চার। তো এখানে ডি এর মান হচ্ছে তেরো ভাগ ষোলো প্লাস নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে দুই। তার মানে ষোলোকে দুইবার গুণ করতে হবে, দুইবার গুণ করলে হচ্ছে দুইশত ছাপান্ন, প্লাস নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে তিন, ষোলোকে তিনবার গুণ করলে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই, প্লাস নয় ভাগ ষোলো এর পাওয়ার হচ্ছে চার। এবার ষোলোকে চারবার গুণ করতে হবে, ষোলোকে চারবার গুণ করলে হয় পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশ। এখন আমরা সবগুলোকে ভাগ করব। তো এখানে তেরোকে ষোলো দিয়ে ভাগ করলে হচ্ছে আট এক তিন, নয়কে দুশো ছাপান্ন দিয়ে ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন পাঁচ দুই, প্লাস নয়কে চার হাজার ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই দুই, প্লাস নয়কে পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশ দিয়ে ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 এক চার। এখন আমরা সবগুলোকে যোগ করব, যোগ করলে এখানে হচ্ছে শূন্য দশমিক আট পাঁচ শূন্য। তো আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, দশমিক ডি নয় নয় নয়। এই হেক্সাডেসিমাল সংখ্যার দশমিকে উত্তর হচ্ছে শূন্য দশমিক আট পাঁচ শূন্য। তো আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই, তবে আমরা আলাদা আলাদাভাবে করেছি। এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই একসাথে আছে, তাহলে সেক্ষেত্রে কীভাবে তোমরা অ্যান্সার করবা সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি যে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করেছিলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, ওই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোকেই আমি একসাথে লিখতেছি এখন। তো হেক্সাডেসিমালের পূর্ণ সংখ্যাটা হচ্ছে তিনশো বান্ন দশমিক, ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে ডি নয় নয় নয়। এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দশমিক, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই একসাথে আছে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমরা আলাদা আলাদাভাবে, আমি ঠিক যেভাবে আলাদা আলাদাভাবে করছি, এরপর আমি অ্যান্সারটা এখানে একসাথে লিখে দিচ্ছি, তোমরাও ঠিক এভাবে করতে পারো। আলাদা আলাদাভাবে করার পর অ্যান্সারটা একসাথে লিখে দিতে পারো, অথবা তোমরা আলাদা আলাদাভাবে না করে একসাথেও সমাধান করতে পারো। তো এখানে পূর্ণ সংখ্যার উত্তরটা হচ্ছে আটশত পঞ্চাশ,
দশমিক, ভগ্নাংশ সংখ্যার উত্তরটা হচ্ছে 850। তো আমরা কিন্তু এ পর্যন্ত 4টি লেকচার শেষ করে ফেলেছি। এর মধ্যে আমি 2 নম্বর লেকচারে বলেছিলাম যে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব শুধুমাত্র 3টি টপিক্সের মাধ্যমে। প্রথম টপিক্সটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে এখানে বোঝাচ্ছে বাইনারি, হেক্সাডেসিমাল বা অক্টাল। তো আমরা কিন্তু দশমিক থেকে বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল তিনটাতেই রূপান্তর করেছি। আর 2 নম্বর টপিক্সটি আমি বলেছিলাম অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো অন্য যে কোনো সংখ্যা বলতে কিন্তু বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টালে বোঝাচ্ছে দশমিক বাদ দিলে। তো আমরা কিন্তু দশমিক থেকে এই 3টে সংখ্যা পদ্ধতিতেও রূপান্তর করেছি। এখন আমাদের বাকি থাকতেছে 3 নম্বর টপিক্সটি, সেটি হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আলোচনা করব 3 নম্বর টপিক্সটি নিয়ে। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।